আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম একক, আমার সাথে কোনো অংশীদার নাই। এখন মুসলমান যারা আছে তারা আল্লাহর ইবাদত দূরের কথা, এখন মুসলমান গিয়ে হিন্দুদের পূজার মধ্যে গিয়ে অংশগ্রহণ করে আমার বুঝে আসে না। একজন মুসলমানের আওলাদ, একজন মুসলমানের সন্তান হওয়ার পরেও সে গিয়ে হিন্দুদের পূজার মধ্যে অংশগ্রহণ করে, আজ পর্যন্ত কোন হিন্দু তো কোরআনের ময়দানে আসে নাই, কোরআনের কথার মধ্যে আসে নাই। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের আওলাদ হয়ে তুমি গিয়ে হিন্দুদের পূজায় যাও, তোমার মতো মুনাফিক মার্কা মুসলমান, তোমার মতো নামদারি মুসলমান কেউ হতে পারে না। الذي أرسله بالحق بشير بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شبای زبان کولے پوری الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدق الله المولانا العظيم اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور شبای زبان کولے پوری بلغ العلا بکماله کشاف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعالي الحمد لله মহান রব্বে কারিমের দরবারে লাখো লাখো শুকর ও সুজদ যে রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানা থেকে ফারেক করে, দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে, যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কিছু কথা বলা ও শোনার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, ওই রব্বে কারিমের দরবারে আমরা সকলে জবান খুলে মহাব্বতের সাথে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখান আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমি আপনাদের সামনে এমন একটি আয়াত আজকে তেলাওয়াত করেছি
যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি কেন বানাইলেন? আয়াতুল কুরসি কেন এত ফজিলত এটার? দেখেন দুনিয়ার মধ্যে আমি আপনি ভালো থাকার জন্য, আমার আপনার সন্তান ভালো থাকবে তার জন্য আমরা অনেক পরিশ্রম করি, যাতে আমার সন্তানটা ভালো থাকে, যাতে আমি দুনিয়াতে ভালোভাবে থাকতে পারি, এটার জন্য আমরা অনেক চেষ্টা করি, অনেক পরিশ্রম করি। কিন্তু ওই অন্ধকার কবরে যে আমাদের থাকতে হবে, ওখানে যে আমাদের যেতে হবে, এটার জন্য আমরা গাফেল হয়ে আসি, উদাসীন হয়ে আসি। অথচ আখেরাতের জিন্দগিটাকে আমরা এখন প্রাধান্য দেই না। ওই আখেরাতের জিন্দগিতে আমাদের চিরস্থায়ী থাকতে হবে। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা সবাই পাগল। কেউ একটা বাড়ি করলে আরেকটা বাড়ির জন্য পাগল হয়, কেউ এক বিঘা জমির মালিক হলে আরেক বিঘা জমির মালিক হওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু অন্ধকার কবরে যে কিভাবে ভালো থাকবে এটার চিন্তা ফিকির এখন আমাদের মধ্যে নাই। এই জন্য ওই অন্ধকার কবরে ভালো থাকার জন্য আমাদের আমলকে বাড়াইতে হবে। আমার আপনার আমল যদি ভালো হয়, আমি আপনি যদি আমলকে ভালো করে যেতে পারি, তাহলে অন্ধকার কবরে আমরা ভালোভাবে থাকতে পারব। এই জন্য আমল বাড়াইতে হবে আমাদের। এই আয়াতুল কুরসি আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতুল কুরসি এটার নামটা আয়াতুল কুরসি কেন দেওয়া হলো? কুরসিউন মানে হলো চেয়ার। এখন এই আয়াতুল কুরসি, এই চেয়ারের কথা আল্লাহ তাআলা কেন আলোচনা করেছেন? দেখেন বর্তমান পরিস্থিতিতে আমরা যারা এখন চেয়ারের মধ্যে উঠি, ক্ষমতায় থাকি, আমাদের চেয়ারে উঠলে আমাদের গ্যার কিন্তু বেড়ে যায়, চেয়ার মানুষের গ্যার বাড়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার চেয়ারওয়ালারা তারা মানুষের উপর জুলুম করে, দুনিয়ার চেয়ারওয়ালারা মানুষকে মেরে ফেলে হত্যা করে, দুনিয়ার চেয়ারওয়ালারাই আজকে অন্যায় আকাম কুকাম যত সমাজে হচ্ছে, দেশে হচ্ছে, এই দুনিয়ার ক্ষমতাওয়ালারা চেয়ারওয়ালারাই করতেছে। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার চেয়ারওয়ালাদের থেকে আমার চেয়ারটা অনেক সম্মানিত, অনেক দামি। এই জন্য আল্লাহ বলেন, আমার চেয়ার দুনিয়ার চেয়ারের থেকে অনেক দামি, এই জন্য আমি এই আয়াতুল কুরসিটাকে এত দামি বানাইছি। কেন জানো? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসিকে কেন দামি বানাইলেন? উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করা হলো যে, ও উবাই ইবিন কাব, কোরআনের মধ্যে কোন আয়াতটা সবচেয়ে বেশি দামি, কোরআনের মধ্যে কোন আয়াতটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য? উবাই ইবনে কাব প্রশ্ন করলেন, তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। আবার প্রশ্ন করলেন যে, ও উবাই বিন কাব, তুমি বলো তো কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি কোন আয়াতটা আল্লাহর কাছে? উবাই বিন কাব বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আয়াতুল কুরসির অনেক দাম, অনেক সম্মানিত। এটা কেন? আল্লাহ বলেন এটার মধ্যে তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলা হয়েছে, আল্লাহ তাআলার সিফাতের কথা এই আয়াতুল কুরসির মধ্যে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম একক, আমি আল্লাহর সাথে কোনো অংশীদার নাই। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম একক, আমার সাথে কোনো অংশীদার নাই। আজকে নাস্তিক বাতিলরা, যারা ইহুদি খ্রিস্টান আছে, তারা প্রশ্ন করে, আল্লাহ যদি একজন হয় তাহলে আসমান জমিন এটা আল্লাহ কিভাবে একা নিয়ন্ত্রণ করতেছে? আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ হলাম একক, যারা আমাকে এককভাবে স্বীকার করে না তাদেরকে বলে দাও আমি আল্লাহ একক, আমার সাথে কোনো অংশীদার নাই। যদি নৌকা মাঝি ছাড়া না পার হওয়া যায়, যদি মানুষ ছাড়া নৌকা না বানানো যায়,
যদি মানুষ ছাড়া নৌকা দিয়ে না পার হওয়া যায় তাহলে শুনে রাখো এই যে আসমান দেখতেছো জমিন দেখতেছো এই আসমান জমিনও একজন চালাইতেছেন চিল্লায় বলেন তিনি কে এই আসমান জমিনও একজন চালাইতেছেন তিনি হলেন আল্লাহ যদি তোমরা আল্লাহকে বিশ্বাস না করো তাহলে শুনে রাখো আল্লাহ রব্বুল আলামিন একজন আল্লাহর নবী আল্লাহকে স্বচক্ষে দেখে আসছেন এই জন্য মুসলমান নবীর উম্মত ইহুদি খ্রিস্টানদের জবাব দেওয়ার জন্য আল্লাহর নবী বলেন আমি স্বচক্ষে আমার রব্বে কারিমকে আমি দেখে আসলাম এই জন্য আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ শুনে নাও আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ও মুসলমান নবীর উম্মত আয়াতুল কুরসি এমন একটা আয়াত আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রত্যেক ফরজের নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সে জান্নাতে চলে গেল কিন্তু জান্নাতে যাওয়ার জন্য তার মৃত্যুটা মাঝখানে বাধা আল্লাহর নবী বলেন যুনি কোনো মানুষ যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে তাহলে মরণের সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দান করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য ভাইরা আমার আয়াতুল কুরসির অনেক দাম অনেক দাম যারা আয়াতুল কুরসি পারেন না এটা শিখে নেন দেখেন আয়াতুল কুরসির কিরকম দাম আপনি রাতের বেলা ঘুমাইছেন যদি রাতের বেলা ঘুমাইতে যান ওই ঘুমানোর সময় যদি কোনো বান্দা আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য আসমান থেকে একটা ফেরেশতা তার জন্য পাঠায় দেয় এই ফেরেশতা তার জন্য সারা রাত তাকে পাহারা দেয় জুড়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য ভাইরা আমার যদি কোনো মানুষ আপনার সন্তান যদি রাতের বেলা ভয় পায় রাতের বেলা অনেক সন্তান ঘুম থেকে উঠে যায় ভয় পায় আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে তার সন্তানের শরীরের মধ্যে ফু দেয় তাহলে এই সন্তানের জিম্মাদারি আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠায় নিয়ে নেন শুধু তাই নয় ও দোকানদার ভাই তুমি ব্যবসা করতেছো তোমার দোকানের মধ্যে চুরের আশঙ্কা আছে তোমার দোকানের মধ্যে ডাকাতি হওয়ার আশঙ্কা আছে আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা আয়াতুল কুরসি পড়ে তার দোকানের মধ্যে ফু দেয় তাহলে তার দোকানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠায়া সারা রাত তার দোকানের মধ্যে পাহারা দিয়ে দিবেন জুড়ে বলেন সুবহানাল্লাহ তো বলেন আয়াতুল কুরসির দাম আছে না নাই এই জন্য আয়াতুল কুরসি এটা আপনারা যারা পারেন না এটা শিখে নেবেন ভাই এই আয়াতুল কুরসির অনেক ফজিলত এটার অনেক দাম অনেক ফজিলত আল্লাহ বলেন আল হাইয়ুল কয়্যুম আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ হলাম আমি আল্লাহর কোনো লয় নাই কোনো ক্ষয় নাই আল্লাহ বলেন আমার কোনো লয় নাই আল হাইয়ুল কয়্যুম আমি জীবিত আমি চিরঞ্জয়ী আমি চিরঞ্জীব চিরস্থায়ী আমি হলাম অজীবুল উজুদ ও পৃথিবীর মানুষ দুনিয়ার মধ্যে আপনি একটা ঘর বানাইছেন এটার ক্ষয় আছে এটা একদিন শেষ হয়ে যাবে দুনিয়াতে যত মানুষ আল্লাহ পাঠাইছেন একদিন দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে আল্লাহ বলেন দুনিয়ার সবাই শেষ হবে নবীরা শেষ হয়ে যাবে যে আজরাইল জান কবজ করতেছে এই আজরাইল একদিন শেষ হবে আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন পৃথিবীর সব শেষ হয়ে যাবে সবাই শেষ হয়ে যাবে কিন্তু একজন সেদিন বেঁচে থাকবেন চিল্লায় বলেন তিনি কে আমার আল্লাহ সেদিন একা থাকবেন এই জন্য আল্লাহ বলেন আমা আমি ঠিক থাকবো আমি হলাম ওয়াজিবুল ওজুদ আল্লাহ পরে বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ও বান্দারে আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ বলেন সব হলেন আমি আল্লাহর জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে ভাইরা আমার আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বলেন আমার আল্লাহ
ঘর আল্লাহ বলেন বান্দারে তুমি ঘর বানায়া বলতেছো ঘরের মালিক তুমি একটা গাড়ির মালিক তুমি হয়ে গেছো মনে করতেছো এই গাড়ির মালিক তুমি আল্লাহ বলেন না 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 এই ঘর পড়ে থাকবে গাড়ি পড়ে থাকবে একদিন সব ছেড়ে তুমি আমার কাছে চলে আসতে হবে আল্লাহ তাআলা পরে বলেন মান যাল্লাযী ইয়াসমাউ ইনদাহু ইল্লা বিইজনিহ আল্লাহ তাআলা বলেন ওই কাল কিয়ামতের ময়দানে কোন মানুষ আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না আপনি যদি আপনার বাবার জন্য সুপারিশ করতে চান আপনি যদি আপনার মার জন্য সুপারিশ করতে চান আল্লাহ বলেন আমি যাদেরকে সুপারিশ করার মতো অনুমতি দিব সেদিন তারাই সুপারিশ করতে পারবে আমার হুকুম ছাড়া কেউ সেদিন সুপারিশ করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পরে বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম আল্লাহ বলেন সামনে এবং পিছনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ জানি বান্দারে তুমি কোথায় গিয়ে কি করতেছো রাতের অন্ধকারে তুমি গুনাহ করো রাতের আধারে তুমি গুনাহ করতেছো তুমি যে জায়গায় যা কিছু করো আল্লাহ বলেন বান্দা তুমি যা কিছু করো না কেন সব একজন জানেন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বলেন বান্দারে তুমি যা কিছু করো দুনিয়ার মধ্যে সব আমি আল্লাহ জানি আমি আল্লাহ দেখতেছি এই জন্য আল্লাহ বলেন সামনে এবং পিছনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ জানি এই জন্য মুসলমান নবীর উম্মত ভালো করে বুঝবেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যে জন্য আমাদেরকে পাঠাইছেন এই পাঠানোর উদ্দেশ্য কি আল্লাহ এই উদ্দেশ্যটা আজকে মুসলমান ভুলে গেছে আল্লাহ বলেন বান্দারে তুমি কি ভাবতেছো কি ধারণা করো মনে করতেছো তুমি আমার কাছে আসতে হবে না আমার কাছে তোমার আসতে হবে না এটা কখনো তুমি ধারণা করো না তোমার ক্ষমতা একদিন শেষ হবে তোমার শক্তি একদিন শেষ হয়ে যাবে বান্দারে একদিন আমার কাছে তোমার আসতে হবে ও মুসলমান নবীর উম্মত ও বাবা তুমি তোমার সন্তানের জন্য আজকে কতই কিছু করতেছো তুমি তোমার স্ত্রীর জন্য যা কিছু করতেছো ও পরদের অন্তরালের মা তুমি তোমার মেয়ের জন্য তোমার স্বামীর জন্য তুমি কত কিছু করে দিছো মনে করতেছো তুমি তোমার সন্তান সেদিন তোমার কাজে আসবে না তোমার গাড়ি বাড়ি তোমার কাজে আসবে না আজকে তোমার দম বন্ধ হয়ে যাক তুমি যে স্বর্ণের চেন কান গলার মধ্যে দিয়েছো কানের মধ্যে যে স্বর্ণের ফুলগুলা তুমি পরেছো মা তোমার দমটা শেষ হবে তোমার মালাটা খুলে রেখে দিবে তোমার কানের ফুলগুলা রেখে দিবে ও বাবা তুমি কি ভেবেছো তোমার কবরে মনে করছো যেতে হবে না আল্লাহ বলেন না 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 বান্দারে সব রেখে একদিন তোমার আমার কাছে আসতে হবে এই জন্য ভাইরা আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাকে আর আপনাকে পাঠাইছেন মাওলার ইবাদত করার জন্য মাওলার গোলামি করার জন্য আজকে মুসলমান বর্তমান জামানায় দেখা যায় এখন মুসলমান যারা আছে তারা আল্লাহর ইবাদত দূরের কথা এখন মুসলমান গিয়ে হিন্দুদের পূজার মধ্যে গিয়ে অংশগ্রহণ করে আমার বুঝে আসে না একজন মুসলমানের আওলাদ একজন মুসলমানের সন্তান হওয়ার পরেও সে গিয়ে হিন্দুদের পূজার মধ্যে অংশগ্রহণ করে আজ পর্যন্ত কোন হিন্দু তো কোরআনের ময়দানে আসে নাই কোরআনের কথার মধ্যে আসে নাই তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের আওলাদ হয়ে তুমি গিয়ে হিন্দুদের পূজায় যাও তোমার মতো মুনাফিক মার্কা মুসলমান তোমার মতো নামদারি মুসলমান কেউ হতে পারে না আজকে আমরা মুসলমানরা কি করি সেই হিন্দুদের পূজার মধ্যে আমরা গিয়ে অংশগ্রহণ করি আছে না নাই ভাই আমাদের সমাজে অনেক মানুষ আছে অনেক মুসলমান আছে হিন্দুদের পূজার মধ্যে গিয়ে তারা অংশগ্রহণ করে হিন্দুদের পূজায় যায় কিন্তু ইসলাম এবং শরীয়ত এটাকে হারাম করে দিয়েছেন যে একজন মুসলমানের আওলাদ সে কখনো হিন্দুদের পূজার মধ্যে যেতে পারে না আপনার একজন হিন্দুদের সাথে লেনদেন হতে পারে সম্পর্ক থাকতে পারে কিন্তু অন্তরের যে একটা মিল এটা কখনো হিন্দুদের সাথে হওয়া যাবে না এই জন্য ভাইয়েরা আমার একটা কথা ভালো করে শুনে রাখবেন আপনার সন্তান যারা আছে তাদেরকে কখনোই সেই হিন্দুদের পূজার মধ্যে এখানে কখনো পাঠাইবেন না
এই জন্য আমি যে আলোচনাগুলো করতেছিলাম আল্লাহ তাআলা পরে বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর জ্ঞানের ঊর্ধে কারো জ্ঞান নাই আমি আল্লাহকে আমি আল্লাহ যাকে যতটুকু জ্ঞান দিয়েছি সে ততটুকু জ্ঞানের অধিকারী হয় কোন মানুষ আমি আল্লাহর জ্ঞানের ঊর্ধে কখনো যেতে পারে না ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলেন আসমান এবং জমিনের মাঝে আমি আল্লাহর কুরসি আমি আল্লাহর চেয়ার রয়েছে আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা আমি আসমান এবং জমিনের সবকিছু নিয়ন্ত্রণ করতেছি আমি আল্লাহর বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় না জুরে বলেন সুবহানাল্লাহ এই জন্য মুসলমান নবীর উম্মত আল্লাহ তাআলা বলেন ان في السماوات والارض لآيات للمؤمنين الله تعالى বলেন বান্দারে আসমানের দিকে জমিনের দিকে তাকাও আমি আল্লাহ মুমিনের নির্দেশন রেখে দিছি বান্দা তুমি জমিনের মধ্যে একটা গাছ লাগাইতেছো দেখো একটা গাছ থেকে বিভিন্ন ফল হইতেছে তুমি একটা ছোট দানের দানের চারা লাগাও এটা দানের চারাটা আস্তে আস্তে বড় হয়ে যায় আল্লাহ বলেন বান্দারে মুমিন যারা তারা আমার সৃষ্টি জীব দেখে আমার নির্দেশন খুঁজে পায় আমাকে খুঁজে পাবে এই জন্য মুসলমান নবীর উম্মত আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে জানায়া বলেন বান্দা শুনে নাও শুনে নাও ইহুদি খ্রিস্টান যারা আছে তারা আমি আল্লাহকে এক বলে না তারা দেবদেবীর পূজা করে দেখেন আল্লাহর এক বান্দা একটা মূর্তি বানায়া শেষ বলতেছে সোনাম সোনাম বলে ডাকতেছে এমন একটা খোদা বানাইছে যে খোদার পিছন দিয়ে বাঁশ দিয়ে দাঁড়া করায়া রাখছে এই খোদা বানায়া সে সোনাম সোনাম বলে আখ্যায়িত করে হঠাৎ তার জবান দিয়ে একদিন বের হয়ে গেছে সমাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই সমাদ শব্দটা যখনই তার কলব দিয়ে তার মুখ জবান দিয়ে বের হয়ে গেছে আমার আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে ডাক দিলেন বান্দা তুমি কি চাও বলো দেখেন মুসলমান নবীর উম্মত আল্লাহর ওই ইহুদি বান্দাটা বলতেছে বিধর্মী মানুষ সে বলতেছে আমি সোনাম সোনাম এতদিন ধরে ডাকতেছি এমন খোদাকে আমি ডাকতেছি যে কোনোদিন আমার ডাকের উত্তর দেয় নাই আজকে আমি শুধু আমার অজান্তে বের হয়ে গেছে সমাদ এটা বলার সঙ্গে সঙ্গেই যে আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দিল আমি আজকে দেখে ওই আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম জুড়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য ভাইরা আমার এই আয়াতুল কুরসি অনেক একটা সম্মানিত আয়াত অনেক ফজিলত একটা আয়াত এই জন্য আমরা যারা আছি যারা আয়াতুল কুরসি পারি না আমরা এটা শিখে নিব কেননা এই আয়াতুল কুরসির ভিতরে অনেক ফজিলত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মরণের আগ পর্যন্ত যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন চালাইতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন